সিদ্ধার্থ, এমন তো কোনো কথা ছিল না যে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। সামনেই তো আমাদের বিয়ে ছিল, কত কিছু আমরা চিন্তা করেছিলাম। তুমি বলেছিলে আমার সব দায়িত্ব তুমি নিবে, আমাকে স্বীকৃতি দিবে। কিন্তু কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে সিদ্ধার্থ? ঠিক এমন ভাবে বুক ফাটা কষ্ট নিয়ে আর্জি জানাচ্ছে সবাইকে ছেড়ে চলে যাওয়া সিদ্ধার্থের কাছে শেহনাজ গিল। সিদ্ধার্থের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে শেহনাজ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এমনকি ঘরে শুধু একা একা কেঁদেই চলেছে তার প্রাণপ্রিয় সিদ্ধার্থের জন্য। সিদ্ধার্থকে সে বাচ্চার মতোই ভালোবাসত, মৃত্যুর সময়ও একই কথাই বলছে, ও বাচ্চার মতো ঘুমিয়ে আছে কেন, ও তো আমার কাছে বাচ্চাই, ওকে উঠতে বলো। সিদ্ধার্থ, তুমি ঘুমিয়ে আছো কেন, ওঠো, আমি এসেছি। সামনেই ছিল সিদ্ধার্থ ও শেহনাজের বিয়ে, কত পরিকল্পনা করেছিল একসঙ্গে, অথচ সেই শেহনাজকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে সিদ্ধার্থ, তাই তো মেনে নিতে পারছে না প্রেমিকের এমনভাবে চলে যাওয়া। তো ভিউয়ার্স, আমরা আবার শেহনাজের মুখের সেই হাসিটা দেখতে চাই, কিন্তু এতটাও সহজ নয়। যার জন্য মুখে এত হাসি ছিল সেই হাসিটাই তো কেড়ে নিয়ে চলে গেল সিদ্ধার্থ। সিদ্ধার্থ যেখানেই থাকুক না কেন, আমাদের মনের মনিক কথায় থাকবে, তার আত্মার শান্তি কামনা করি আমরা সকলেই। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।